আমরা প্রত্যেকটা মানুষ আলাদা আমাদের পছন্দ আলাদা এটাই স্বাভাবিক মাঝ বয়সী টাকাওয়ালা এক সাবেক আর্মি অফিসারের সুন্দরী বউ লাইলা তার হাঁটুর বয়সী মামুনকে যখন তার জীবনের প্রিন্স হিসেবে গ্রহণ করে নেয় এটা কিন্তু আমাদের জন্য একদমই গ্রহণযোগ্য পায় না আমাদের কাছে এটা বিরাট অস্বাভাবিক মনে হয় কিন্তু ওনাদের কাছে এটা খুবই স্বাভাবিক মনে হয় ক্যামেরার সামনে সেটা নিয়ে ব্যাখ্যা করতে ওনার বিন্দুমাত্র লজ্জা হয় না কি অদ্ভুত ব্যাপার বর্তমান সমাজে নাক যত কাটা যে সে তত বেশি ভাইরাল ভাইরাল হওয়ার জন্য বর্তমানে কোন রকম টপিক্স দরকার হয় না কোন রকম এক্সট্রা কারিকুলামের দরকার হয় না কোনো রকম শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না শুধু আপনি দেখতে ভালো হইতে হবে আর হইতে হবে আপনি যে যেকোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে একদম ঠোঁটের আগায় রাখতে হবে আপনি ভাইরাল হয়েই যাবেন আপনার ভাইরাল হওয়া তো সময়ের বিষয় সমস্যা হচ্ছে আমাদের আমরা এই যে সবকৃত লজ্জা পাই ধরেন আজকে ছুটির দিন আমি পোলাও গোস্ত সালাদ মেলা কিছু রান্না রান্না করি নাই সামান্য খাবার রান্না করছি ভাত তরকারি সবজি এইটা আমি কেমনে করে বয়স অবেন করবো এই চিন্তা আমি শেষ আমার মনে হচ্ছে যে আমার মানে লজ্জা মরে যেতেছি জানলাম ভালো মন্দ কিছু রান্না করি নাই সেইটা আবার ভিডিও করতেছি সেইটা আবার মানে সোশ্যাল মিডিয়াতে ছাড়বো মানুষ দেখবে এটা একটা কথা হলো ভালো মন্দ রান্না করলে বা আমি যে একটা ইফোর্ড দিছি আমার যে অনেক ভালো রান্না করার ক্ষমতা আছে সেইটাই যদি আমি দেখাতে না পারলাম তাহলে আর কি ভিডিও করলাম এরকম একটা আমাদের অবস্থা মানে আমি যে নাক কাটাইতে না টাইমলি এইটাই হচ্ছে আমার একমাত্র অযোগ্যতা বর্তমানে এই ভাইরালের